আমার ঘরে চালও থাকে না, দেখা গেছে এক থেকে কিছু আইনা পরে রান্না করে ওর বাচ্চা দিতে খাওয়ার জন্য। আমার ছেলেকে বলছে যে ইমার্জেন্সি অপারেশন করাইতে, হার্টের রোগ ছিদ্র। আমাকে গত মাসে ডাক্তার দেখেছি, পরে বলছে যে আপনি ইমার্জেন্সি এক মাসের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করেন, টাকা পয়সা মিট করে। তো আমি ম্যানেজ করতে পারি নাই, তারপর পরে ওর বাবা অসুস্থ হয়ে গেল আবার। কিন্তু আজকে 4-5 মাস যাবত আমি আমার হাজবেন্ড কাজ করতে পারে না, আমিও মানে এরকম কিছু করতে পারি না। তবে একটা জব নিছিলাম, তাও আমি এখন বাচ্চাদের জন্য করতে পারতেছি না, ওর বাবারে নিয়ে একক ভাবে আমার দৌড়াইতে হইতেছে। বাসা থাকলো আমি বাহিরে গেল, এখন আমি আমার ফ্যামিলির এখন একমাত্র আমি অবলম্বন ছিলাম। লাস্টে আমি না পাইরা আমি গেছি আমার ঘরের জিনিসপত্র বিক্রি করার জন্য। পাশে আমার এক ভাইয়া আমাকে বললো যে বিক্রি না করে তুমি কারোর সাথে যোগাযোগ করো, পরে আপনাদের কাছে আমি গেছি। আচ্ছা, আপনার এই হাজবেন্ডের কি সমস্যা? আমার হাজবেন্ডের বাথরুমের রাস্তার মধ্যে টিউমার, টিউমার থেকে ক্যান্সার ধরা পড়ছে। আমার কিছু ছিল, ওগুলা দিয়ে আমি এতদিন খরচ পাতি চালাইছি, এখন এই মুহূর্তে আমার আর খরচ ছিল না। পরে আমি আমার আমরা যেখানে থাকি ওই ভাইয়ারা আছে ওদের কাছে গেছি, যাওয়ার পরে ওরা আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করছে, ওটি দিয়ে আমি এখন চিকিৎসা চালাইতেছি। 1,65,000 টাকা বলছে অপারেশনের চার্জ। আচ্ছা, যদি অপারেশন করে তাহলে কি বলছে, অপারেশন করলে ভবিষ্যতে কি সে সুস্থ থাকবে? বলছে এটা সুস্থ থাকবে ভবিষ্যতে। আচ্ছা, আপনাদের এই হাল হওয়ার কারণ কি, মানে এই পরিস্থিতিতে আপনার মানে কিভাবে হইলো আপনাদের এই পরিস্থিতি যদি একটু বলতে? আমাদের পরিস্থিতিটা আসলে করোনার পরিস্থিতি ছিল, তাই ওর বাবা চাকরিটা চলে গেল। আর আসলে আমাদের ওরকম মোটা অঙ্কের কেউ ইনকাম করানোর মতো কেউই নেই। ওর বাবা 12-13,000 টাকা বেতন পাইতো, ওই বেতনে আমরা চলছি আর কি। আর যখন আমার বাচ্চা অসুস্থ হয়েছে 4 বছর আগে, সবার কাছে বলছি, বলার পরে ওনারা বলছে যে আমরা সবাই সহযোগিতা করব, কিন্তু এখন এই পরিস্থিতির কারণে কেউই তেমন আমাদেরকে সহযোগিতা করতে পারতেছে না। চলতি মাস সহ 6 মাসের ভাড়া হইয়া যাবে আমার, না যেটা সত্যি আমি যেটা খাই মানে যখন যা জুটে, এমন সময় আমি নিচের থেকে 60 টাকা রান্না করি। আমার ঘরে চালও থাকে না, দেখা গেছে এক কিছু আইনা পরে রান্না করে ও বাচ্চা দিতে খাওয়ার জন্য। এখন ভাই যদি আমার সবার সহযোগিতা করে তাহলে আমি বাসায় যেতে পারবো। আমার কোনো আপনার চিকিৎসার জন্য বা আপনার অপারেশনের জন্য কত টাকা লাগবে? এখন ভাই মানে অপারেশনের জন্য দিয়ে যে চেয়ার কেমোথেরাপি 5টা, একটা কেমোথেরাপি 15,500 টাকা করে। আচ্ছা আচ্ছা। আর রেডিওথেরাপি হইতে আছে 3,000 টাকা করে, 25টা। এগুলি দেওয়ার পরে হ্যাঁ অপারেশন জন যে আমি 8 দিনও ডাক্তারকে বলছি যে স্যার দেখেন আমার বাচ্চার এই সমস্যা, আমার হাজবেন্ডের এই সমস্যা, এখন আমি কি করতে পারি, কারণ আমার দুজন অসুস্থ, আমি তো কিছু করতে পারতাছি না, ওদেরকে আমি কিভাবে চিকিৎসা করবো, আপনারা একটু যদি ওরে দেখেন। পরে ওই ডাক্তারটা অনেক ভালো, উনি আবার অন্য ডাক্তার নিয়ে বৈশা দেখছে ওরে। পরে আমাকে লাস্ট বইলা দিছে যে দেখেন আমরা তো দেখলাম ওনারে অপারেশন করতেই হবে, যদি না করেন ও পরবর্তীতে দেখা গেছে ও একটা সমস্যা হয়ে যায়, আপনাদের বড় একটা বিপদ ঘটাইবে।